সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। তো আমরা আমাদের প্রথমে এক্সেল শিটটি ওপেন করলাম। ওপেন করার পর আমরা একটি স্যালারি শিট তৈরি করেছি। আজকে এই স্যালারিটি আপনাদের এখন তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা নতুন একটি শিট নিতেছি, এরপর প্রথমে সিরিয়াল নাম্বার দেব, নেম অফ এমপ্লয়ি, পজিশন, এরপর বেসিক স্যালারি, এরপর হাউস রেন্ট, মেডিকেল কস্ট, অনেক প্রতিষ্ঠানে ফান্ড থাকে, আমরা ফান্ড অপশনটা দিলাম, এরপর অ্যাডভান্স, নেট পেয়েবল, এরপর সিগনেচার। একটু কাজ করে নেই, দেখতে সুন্দর লাগবে। একটু টেনে সামনের দিকে আনতে হবে। ওকে, মোটামুটি চলবে। আমরা সিরিয়াল নাম্বার নিতেছি 1, 2। তোমরা এভাবে না লিখে আমরা অটোফিলের মাধ্যমে লিখবো। অটোফিল কীভাবে করতে হয় আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আমরা 10 পর্যন্ত নিলাম। আমরা একটু বর্ডার নিতেছি, দেখতে সুন্দর লাগবে। আমরা হাউস রেন্ট 30% দিলাম, পর মেডিকেল কস্ট 20%, এবং ফান্ডে আমরা 10% টাকা জমা রাখবো। ওকে, এবার আমরা উপরে লিখে নিচ্ছি এটা স্যালারি শিট। সবগুলো আমরা মিডিলে নিচ্ছি। কালার দিচ্ছি, কালার দিলে সুন্দর লাগবে।
ওকে, এবার আমরা এমপ্লয়ি নেম লিখব। টিম কাজের সুবিধার্থে আমরা কপি করে নিয়ে আসতেছি। আমরা পজিশনের কপি করে নিয়ে আসব। এবার আমরা বেসিক স্যালারি দিব। সাপোজ মিস্টার আবুল হোসেনের স্যালারি 40,000। এখন হাউস রেন্ট 30% কত টাকা আসে এটা আমরা এক্সেলের সূত্রের মাধ্যমে করব। সমান বেসিক স্যালারি ইনটু 30% এন্টার। একইভাবে মেডিকেল কস্টটাও বের করব। সমান বেসিক স্যালারি ইনটু 20%। এবার ফান্ড সমান বেসিক স্যালারি ইনটু 10% এন্টার। তো আমাদের বেসিক স্যালারি লিখলাম এবং হাউস রেন্ট বের করলাম, মেডিকেল কস্ট বের করলাম এবং ফান্ড বের করলাম। এবার আমরা নেট পেয়েবল কত সেটা দেখব। তো সমান প্রেস করব প্রথমে, এরপর বেসিক স্যালারি, এর সাথে আমার যোগ হবে হাউস রেন্ট এবং এর সাথে যোগ হবে মেডিকেল কস্ট, কিন্তু ফান্ডের টাকাটা মাইনাস হবে, মাইনাস ফান্ড, এবং আমি যদি কোনো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি সেই টাকাটাও মাইনাস হবে, মাইনাস অ্যাডভান্স। এবার ইন্টার প্রেস করব, দেখুন রেজাল্ট চলে এসেছে। তো এবার আমরা সবগুলা ঘর সিলেক্ট করে নিচের দিকে টেনে নিব আমার যতটুকু প্রয়োজন। ওকে, সবার স্যালারি দেখেন চলে এসেছে। এখন শুধু আমি তাদের বেসিক স্যালারিটা বসালেই হবে। ধরুন মিস্টার আনোয়ারুল ইসলাম এর স্যালারি 30,000, দেখুন এর সবগুলোই চলে এসেছে, হাউস রেন্ট, মেডিকেল কস্ট, ফান্ড এবং নেট পেয়েবল কত। তবে এভাবে আপনি সবগুলাই বসাতে পারেন। দেখুন লেখার সাথে সাথে চলে এসেছে। তো ধরুন এখানে কেউ যদি অ্যাডভান্স নিয়ে থাকে, সাপোজ রনি দেবনাথ, উনি 5,000 অ্যাডভান্স নিয়েছে। তো দেখুন চলে এসেছে, তাহলে 23,000। তো আজ পর্যন্তই। পরবর্তী আপডেট, আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।